السلام عليكم ورحمة الله وبركاته my brother and sisters in Islam أمرا دكتور ماتسين أمي كوكسوس بازاري أسكاشلام so تين تكلم أكتر بيشوي بولي دي إتها هو شعبان ماش كوبي غورت بورنا ماش رزوب ماش تك رسول الله صلى الله عليه وسلم إكتي دعاء بورتين جي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان حضرت عائشة رضي الله تعالى عنها بارونا كرم رسول الله صلى الله عليه وسلم بولتين جي رسول الله صلى الله عليه وسلم যখন রজব মাস আসতেন এবং শাবান মাস এই দুই মাসে খুবই গুরুত্ব দিতেন এবং এই দুই মাসে স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে বেশি রোজা রাখার জন্য গুরুত্ব দিতেন তিনি রমাদান মাসের পরে সবচেয়ে বেশি রোজা রাখার জন্য গুরুত্ব দিতেন সেটা হচ্ছে শাবান মাস আর শাবান মাসের মধ্যে রয়েছে নিসফে মিন শাবান যেটা আমরা বলি সাধারণত শবে বরাত সো এটাও একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য আমরা এই দিনে আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করব প্রার্থনা করব এবং বিশেষ করে ওই দিনে রোজা রাখার জন্য চেষ্টা করব আর এখানে আইয়ামে বীজের রোজাগুলো রয়েছে যেমন 13 14 15 এই সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এবং শাবান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি শুক্রবারও রোজা রাখতে চেষ্টা করতেন তাই আসুন আমরা বেশি বেশি রোজা রাখতে চেষ্টা করি সোমবার বৃহস্পতিবার এবং রমাদানের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করি এখন অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন কেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রমাদানের রোজাগুলো যেন সুন্দর করে পালন করতে পারতেন পারে সেজন্য রাসূলুল্লাহ আগে থেকে শাবান মাসে রোজা রাখতেন যেন সাহাবারাও বেশি বেশি রোজা রাখতেন আমরাও বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি এবং একটা দোয়া পড়ি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বা রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ভেরি ইম্পর্টেন্ট দোয়া যে যা রাসূলুল্লাহ পড়তেন সাহাবারা পড়তেন এবং বিভিন্ন নারেশনে এটা এসেছে সহি হাদিসের মধ্যে এসেছে তাই আসুন আমরা সবাই এই দোয়া পড়ি যেন রমজান মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রাখেন এবং এই রমজান মাসে আমাদের গুনাহ মাগফিরাত গুনাহ ক্ষমা করার জন্য তৌফিক ইনায়াত করুন আর বেশি বেশি দোয়া করি এবং নিজেদেরকে প্রিপেয়ার করি কীভাবে প্রিপেয়ার করা যায় যে এই মাসে আমরা যে রমজান মাসে কীভাবে কাজ কমানো যায় রমজান মাসে কীভাবে নিজেকে গুনাহ থেকে মুক্তি রাখা যায় এবং রমজান মাসকে কেন্দ্র করে আমরা যেন সব কিছু নিজেদেরকে প্রিপেয়ার করে রাখি মেন্টালি এবং এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের জন্য নিজেদেরকে প্রস্তুতি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু